Vai, 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 vai. গ্রাম সোনা 70 গ্রাম সোনা নিয়ে গেছে 70 গ্রাম সোনা। আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা কি বলবো বলেন, দুঃখ কাদের কাছে প্রকাশ করবে একজন প্রবাসীর দুঃখ? আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন যে গত কালকের একটা ঘটনা এয়ারপোর্টের ভিতরে কি হয়েছে। এই এটা চ্যানেল 24 কিন্তু তারা সেটা প্রচার করেছিল, তো সেখান থেকে আমি প্রথম ভিডিও ক্লিপসটা আপনাদেরকে দেখাবো, তারপর কথা বলবো। চ্যানেল 24 কে অনেক ধন্যবাদ তারা এই বিষয়টা তুলে ধরার জন্য। চলুন দেখি। কি বলবো ভাই বলেন, আমি এই স্বর্ণ না পাইলে এখানে আমার জীবন দিব ভাই, আমি এখানে লাশ কি বলবো বলেন। দেখেন ভাইটি কিভাবে দৌড়াইতেছে পুরাটা এয়ারপোর্টে, মানে পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ওই ওনার দৌড়াদৌড়ি দেখতেছেন আপনারা, পাগলের মতো হয়ে গেছে। কেনই হবে না বলেন, কেন হবে না? না হবার কোনো কারণ আছে? এয়ারপোর্টে আসার পর যদি এরকম অবস্থা হয়, একটা মানুষ প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে সেই টাকা দেশের জন্য পাঠাচ্ছে, এতদিন পর 4-5 বছর দেশে যাবে, মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য অনেক কিছু নিয়ে যাইতেছি, সেই জায়গাতেও প্রবলেম করতেছে। ভিডিওটা হয়তো অন্য কেউ করছে কিন্তু চ্যানেল 24 সেটা প্রচার করছে প্রথম। যাই হোক, কী আর বলবো ভাই, এই যে বিষয়টা, এই বিষয়টা দেখার পর আমি কালকে যখন দেখলাম 2-3 বার ভিডিওটা দেখার পর, মানে আমার এত কষ্ট লাগছে মানে বলার বাহিরে। বুঝছেন, একজন দেখেন তিনি কীভাবে কান্না করতেছেন, কীভাবে তিনি কান্না করতেছেন। হ্যাঁ, দেখেন ওনার ব্যাগ পুরাই কালি করে দিচ্ছে, কোনো কিছুই নাই, দেখতে পাচ্ছেন, কোনো কিছুই কিন্তু নাই, কোনো কিছুই নাই। কি বলবো বলেন, কি বলার আছে আপনারাই বলেন। এই যে ভাইটা দেখেন পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো উনি ধরতেছে, মানে তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আপনারা দেখলেন, কি বুঝলেন ভিডিওটা দেখে? আমি কি বুঝবো, কিছুই বলার নাই। অনেকেই বলতেছেন তৃতীয় টার্মিনাল বাংলাদেশের সব থেকে সেরা। আসলে তো ভালোই, ভালো ভালো উদ্যোগ নিতেছে সেটা আমাদের জন্য ভালো, কিন্তু একজন প্রবাসী যাওয়ার পর যদি এভাবে অবস্থা হয়, কোথায় দেশে গেল তাকে রিসিভ করবে, সে আনন্দের সাথে বাড়িতে যাবে, তাকে কান্না করে বাড়িতে যাইতে হইতেছে। কিছুই বলার নাই ভাই, বুঝছেন, কিছুই বলার নাই। এখনো আমাদেরকে চিনে নাই বাংলাদেশের মানুষ, করোনার সময় চিনেন নাই আপনারা আমাদেরকে? এই রিমিটেন্স না পাঠাইলে বাংলাদেশে কি পরিস্থিতি হয় সেটা তো আপনারা বুঝছেনই, তারপরও যদি এরকম করেন তাহলে আমরা কি করব বলেন? কিছু করার আছে? কিছুই করার নাই। খুবই কষ্ট লাগে, ভিডিওটা দেখার পর আমি খুব কষ্ট পাইছি, কিছুই বলার নাই। জাস্ট ভালো থাকবেন সবাই।